kamar Barero Ramon Jano Kalnagini. Mur Agra back to my channel to chole eshi notun video te tomader sathe ajke video ta start korchi dekho ready hoye ajke ami jacchi kothay bolo to ready hoye jacchi ajke melate kisher mela bhabo bhabo to ami bole di mela ta hocche ekhane dirgho dirgho din dhore mela ta hocche to amar amaro jonmer onek age theke mela ta hocche ei mela ta hocche proti bochhori hoy kintu ei মাঝে দু বছর যে করোনার সিচুয়েশন ছিল তো সেই সময় হয়নি মানে এখানে অনেক জায়গা থেকে লোকজন আসে তো যে কারণে করোনার সময় মেলাটা মানে মেলার কর্তৃপক্ষ লোকজন করেনি তো করোনার পরে একটু সুস্থ সবল হয়ে গেছে সবকিছুই তো যে কারণে আবার মেলাটা স্টার্ট হয়েছে তো এটা হচ্ছে লালন মেলা আর এখানকার ফেমাস লালন মেলা শিবনিবাসের মেলা ঠিক আছে তো এগুলো খুবই ফেমাস তো তিন চার দিন ধরে থাকে আজকে তার সেকেন্ড ডে তো আমরা কালকে তো গেছিল মা জেঠিরা সবাই গেছিল আমার যাওয়া হয়নি কারণ সোশ্যাল ছিল তো আমি সেখানে ব্যস্ত ছিলাম তো সেখান থেকে আস্তে আস্তে আমার লেট হয়ে গেছিল তো যে কারণে যাওয়া হয়নি তো আজকে আমি ভেবেছি যাব তো রেডিও হয়ে গেছি আমি এখন আমার একটা পার্সেল আসার কথা আছে তো পার্সেলটা নেব নিয়ে তারপরে আমি যাব বেরোব তো কিছুক্ষণ অপেক্ষা করছি আর এখনো পর্যন্ত আমি একাই যাচ্ছি যদি কাউকে বন্ধু বান্ধব কাউকে পাই তো ফোন করে নেব তাছাড়া আর নরমালি আমি সন্ধ্যার আগে আগে ফিরে আসবো ভেবেছি যাওয়ার ইচ্ছাটা যাচ্ছে আমার তো কারণ কি এখান থেকে বাড়ি থেকে কেউ যাচ্ছে না তো আমি ওই জন্য একাই যাব ভেবেছি যদি বন্ধু বান্ধব কাউকে পেয়ে যায় তো তাকে নিয়ে যাব বা তার সাথে যাব তো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো অবশ্যই দেখে খুবই আনন্দ পাবে তোমরা আর রাত্রিবেলা হলে অনেক মজা হয় কারণ সেখানে অনেক গান বাজনা হয় বিকেলবেলা তো অতটা হয় না সন্ধ্যার পরের থেকে স্টার্ট হয় তো অনেক লোকজন যায় সেখানে দেখতে যায় কিন্তু আমাদের হবে না এবার রাত্রিবেলা যাওয়া কারণ আমি রাত্রিবেলা অতটা ভালো লাগে না যদি ফ্যামিলির সঙ্গে যাই তখন হয় তাছাড়া হয় না তো যাবো আজকে গিয়ে তোমাদেরকে পুরো মেলাটা দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো আমার সাথে কন্টিনিউ করতে থাকো তো আবার দেখা হচ্ছে মেলাতে গিয়ে তো চলো এখানে হয়তো কোনো অনুষ্ঠান হবে এখানে চেয়ার টেবিল পেতে রেখে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি মাঠের উদ্দেশ্যে তো সামনেই মেলা আর এটা হচ্ছে রাস্তাটা আর রাস্তায় যেহেতু প্রচণ্ড ভিড় হয় তো যে কারণে এখান দিয়ে এই দুই পাশ দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে হেঁটে হেঁটে গেলে কোনো অসুবিধা না হয় গাড়ি নিয়ে গেলে কোনো সমস্যা না হয় আর আমাদের হচ্ছে এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে সব ঢোকার একটাই রাস্তা আগে গেটটা ছিল না এবার গেটটা কমপ্লিট করে নিয়েছে এখনও পুরো কমপ্লিট হয়নি তোমরা দেখতে পাচ্ছ আর মেলার এই সাইড দিয়ে রাস্তা সাইড দিয়ে যেহেতু তো এখানেও কিছু দোকানপাট আছে এটা হচ্ছে গেট আর আমরা যেহেতু আগে ওই মেলাটা দেখবো সাইডে যে ছোট মেলাটা আছে তো ওটা দেখে এসে আমরা বড় মেলা ঢুকবো আর এর সাইডে দেখো দোকানপাট বসে আছে মেলার ভিতরেও অনেক দোকানপাট আছে কিন্তু বাইরেও অনেক মেলার দোকানপাট আছে তো এটা হচ্ছে আর একটা মেলার গেট তো এই গেটটা এখানে একটা ছোট একটা মেলা হয় ঠিক আছে ছোট না এখানেও একটা মঞ্চ আছে মেলাও হয় এখানে সুন্দর মেলা হয় কোন
তো এখান দিয়ে নরমালি দেখো রাস্তাটা, এখানে অনেক বাগান টাগান আছে সাইড দিয়ে, কিন্তু রাস্তাটা নরমালি আছে একদম। তো মেলার, এই মেলা শুরুতে একটা দোকান আছে দেখো, ডিম টোস্ট, তারপরে ঘুগনির দোকান আছে, আর এখানে ফুচকার দোকান টোকান আছে। দোকানপাটগুলো কি কি আছে দেখে নাও আগে। এই যে মঞ্চ অনেকটা ঘেরা থাকে, কারণ এখানে ঠান্ডা, তো যেহেতু লোকজন আসে, যেহেতু লোকজন এসে বসে। আর এখানে দেখো একটা ছোট একটা খেলনা আছে, এখানে খাবার দাবার নিয়ে বসে আছে লোকজনে। তো এটা হচ্ছে একটা মঞ্চ যেখানে আজকে অনুষ্ঠান হবে, আর এখানে নর্মাল কিছু পেতে টেতে রেখে দিয়েছে, তাবু টাবু, যাতে এখানে বসতে পারে। তো দেখো মঞ্চটা, এখানকার মেন বিষয়টা হচ্ছে এখানে বাউল গান হবে, ঠিক আছে? তো তিন চার দিনেই বাউল গানই হয়, কি এদিক ওদিক করে কিছু অনুষ্ঠান অনুষ্ঠান করে, হয়তো তো ডেলি হয়, সন্ধ্যার থেকে স্টার্ট হয়। আর এখানে আছে একটা প্লেন গাড়ি আছে, আর এখানে বাচ্চাদের লাফানোর জন্য যে খেলনা থাকে সেটাই আছে। তো এই মেলাটা দেখে নাও ঘুরে বেশ। এদিক দিয়ে ঘুরে তারপরে চলে আসে এদিকে, অবশ্যই ফোনের মধ্যে থাকো। তো এখানে দেখো অনেকগুলো দোকানপাটও আছে, এখানে বড় বড় দোকানই হয়, ওখানে ছোট ছিল এখানে বড় বড় আছে। আর এদিক দিয়ে এদিক দিয়ে যাবো আমরা। তো মেলার আমরা এক সাইডে যাচ্ছি, যে ওই জন্য এরকম ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু আমরা মেলা যখন ভেতরটা যাব তখন বুঝতে পারবো কতটা বড় মেলা। এখানে আবার একটু খেলনাও আছে, গাড়ি টাড়ি এদিক দিয়ে রেখে দিয়েছে এখান দিয়ে। এটা হচ্ছে ফুসকার লাইন, ঠিক আছে? ওই দিক দিয়ে আমি দেখাচ্ছি, দোকানপাট সব জায়গাতেই দোকানপাট, কোনো জায়গায় ফাঁকা থাকে না, ঠিক আছে? এখানে আর মেলাটা খুব জনপ্রিয় একটা মেলা, এটা দীর্ঘ দু বছর হয়নি, তো তারপরে হচ্ছে, মানে মেলাতে কেমন ভিড় হতে পারে বুঝতে পারছো? এখানে দেখো সব কানের মালা চুড়ি যা সমস্ত কিছু দেখা যাচ্ছে। এখান দিয়ে মাঝখান দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাতে এপার ওপার করতে না পারে কেউ।
Hello, hello. Non-stop. All time. তো এই যে আমাদের দুজন ক্যামেরাম্যান বন্ধু এত বড় বড় ব্যাগ নিয়ে তো আছি কি আর রিপোর্টার কোট তো এখানে হচ্ছে কিছু ছবি টবি একে রেখে দিয়েছে সেইখানে অনেক রকমের মন্দির টন্দির আছে চলো আমরা এই দিকটা আগে ঘুরে আসি মনস্টার দেখে আসি তারপরে তোমাদের মন্দিরটা ঘুরে দেখো তো এখানে অনেক রকমের খাবার দাবারের সেন্ট বেরোচ্ছে ঠিক আছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে এক কোণার দিকে ঠিক আছে এটা এখানে শেষ আর আরেকটা আছে ওই দিকে মঞ্চ তো এখানেও একটা ফাঁকা মাঠের মধ্যেই করেছে এখানেও একটা নর্মাল মঞ্চ করেছে তো দেখো ফাঁকা মাঠটার মধ্যে একটা মঞ্চ একটা মঞ্চ আর এখানে দোকানপাট বসে আছে ফাঁকা মাঠে চারপাশ দিয়ে তো এখানে অনেক রকমের দোকানপাট আছে তো যার যেরকম ইচ্ছা সে সেরকম খাওয়া দাওয়া করবে আর আমরা ঘোরাঘুরি করবো তারপরে খাওয়া দাওয়া তো চলো আগে ঘোরাঘুরি করে নিই তো মেলার এখানে যে মন্দিরগুলো থাকে তো সেগুলো দেখো মানে এখনো শিওর না আর এখানে সিসিটিভি লাগানো আছে তো সেটাই মনিটরে দেখাচ্ছে এই মন্দিরটা কিন্তু এখানে আবার ট্যাটু করছে দেখো বাবা আমার তো ভয় লাগে আর এখানে অনেক রকমের জিনিস আছে আর এখানে এই মন্দিরটা তো এখানে একটা মন্দির আছে এখানে একটা মন্দির আছে তো দেখো যে এই মন্দিরটার কথা আমার কিন্তু মনে নেই হয়তো ছোট ছিল ঠিক আছে কিন্তু ছিল হয়তো মানে হুট করে কেউ একটা মন্দির বানিয়ে ফেলবে না তো মন্দিরের চারপাশটাই একটা বট গাছ আছে এখানে আরো বট গাছ টট গাছ আছে ঠিক আছে বেল গাছ আছে অনেক কিছু গাছ আছে আছে তো এটা তো এই যে দেখো একটা মন্দির তো এই মন্দিরটা আগে ছিল না মানে ছোট ছিল এখন বড় করেছে সাজিয়েছে যারা সন্ন্যাসী ঠিক আছে তারা এখানে থাকে বসে চারপাশ দিয়ে গাছের চারপাশ দিয়ে থাকে তো এখানে অনেক কিছু হয় আমি জানি না ঠিকঠাক কী দেখি হয় আমার দেখে ভয় লাগে আবার একটু তো এখানে দেখো আর ওইখান দিয়ে মন্দির টন্দির আছে একটুখানি আয় দেখি ঘুরে চলে আসবো তো এখান দিয়ে দেখো আমার ছোটোখাটো একটা মন্দির আছে ব্যাস আমি আর ওদিক যাচ্ছি না তো চলো ঘুরে যাই আমরা এবার যাচ্ছে আর এখানে একটা বসার জায়গা এটা লালন মেলা এসে আপনার কেমন লাগছে একটু ভালোভাবে হাসুন প্রথম কথা জানিস রাত্রে বেলা আসলে একটু মজা হয় কিন্তু দিনের বেলা এসে লজ্জা লজ্জা লাগে না না তবু মানে আগে আসলে আর একটু ভালো হতো কালকে আসলে ভালো আগামী দিন অনেক কিছু প্রোগ্রাম আছে আসবেন তো আপনি এই এই ইয়া খাতে এই ক্যামেরা তো অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো লাইটিং গুলো দেখো এই বেলুন গুলো খুব ভালো সুন্দর লাগে এদিক দিয়ে এখানে দেখো অনেক বাঁশি টাশি আছে বাচ্চা মানুষ বাজাবে তো বাচ্চাদের এগুলো এগুলো আছে লাল গুলো আছে আমরা চলে যাবো এদিকে চল কিছু করা যাবে না না
এখন একটু ফুচকা খেয়ে দে, তারপরে খেয়ে দে বাস বাড়ি। দেখো আমার ক্যামেরাম্যান বন্ধু ক্যামেরা করে বেড়াচ্ছে, ওকে লাইভ করতে হবে। তোমাদের ফুচকার প্লেট রেডি হয়ে গেছে, হচ্ছে এসে গেছে। এখন ফুচকা খাওয়া দোকানে। এখান থেকে আমি ঘুগনি নেবো, ঠিক আছে? ঘুগনি নিয়ে বাড়ি যাবো। চলে এসছি বাড়িতে, আর মেলার মধ্যে অনেক আওয়াজ হচ্ছিল, তোমরা তো শুনতে পেলে। শোনা গেলে তো ভালো, না হলে আমি বলে দিচ্ছি। তো ওইখানে মেলাটা অনেকটা বড় হয়, যথেষ্ট বড় হয়, 3-4 দিন ধরে হয়। আর মেলার মূল গান হয় হচ্ছে লালন, মানে লালন ফকিরের গান। লালন ফকিরের উদ্দেশ্য নিয়ে এই মেলাটা শুরু হয়েছিল, আর বাউল গান হয় বিশেষ করে এখানে। তো 4 দিন ধরে হয়, প্রথম দিন কবি গান হয়, তারপরে বাউল গান হয়, আর 4 দিন ধরেই থাকে। তো দোকানপাট কিছু হয়তো থেকে যায় পরের দিন, আর বাকিটা চলে যায়। বড় বড়গুলো হয়তো থাকে, আর ছোট ছোটগুলো চলে যায়। তো আজকের দ্বিতীয় দিন ছিল, তো কালকে মা যেখানে সবাই ঘুরে এসেছিলো, তো যে কারণে আমি আমার আর যাওয়া হয়নি, তো ওই জন্যই আমি আজকে গেছিলাম। আর বাড়ি এসেছি, 6:30 বাজে। তো আমি জামা টামা চেঞ্জ করে নিই, ভিডিওটা আমি এডিট করব। এডিট করে আগের দিনকার ভিডিওটা এখন আপলোড হচ্ছে। তো আমাদের এখানে স্পিড পায় না বলে একটু সমস্যা হয়ে যায়, তো সারা দিন লেগে যায়। একটা ভিডিও আপলোড হতে অনেকটা সময় লেগে যায়, প্রায় সারা দিন হয়ে যায়। অল্প এমবি হলে তখন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একটু বেশি এমবি হয়ে গেলে তখন আর হয় না তাড়াতাড়ি। তো ওই জন্য একটু লেট হয় আমার ভিডিওটা ভিডিওগুলো আপলোড হতে। আর ডেলি ভিডিও করা সম্ভব হয় না, কারণ বাড়িতে বসে থাকি, কী ভিডিও দেব, বোরিং হয়ে যায়, ওই জন্য ডেলি ভিডিওটা হয় না। তো তবুও চেষ্টা করব যে কোনো একটা দিন যদি কিছু করি তখন দেওয়ার চেষ্টা করব, এরকমভাবে। তো তোমরা সাপোর্ট করো আমাদেরকে, প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো ভালো লাগছে কি খারাপ লাগছে, কেমন লাগছে, কোথায় কি। তো তোমরা প্রশ্ন করতে পারো আমার এখানে। আর খুব শীঘ্রই একটা খুব স্পেশাল ভিডিও আসতে চলেছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর বেল আইকন প্রেস করে রেখে দিও অল বাটনে। তখন ভালো থেকে সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।